খারাপ, তাদের অনারিয়াম পাইব, বেতন পাইব, তাদের ছেলে মেয়েদের চাকরি হবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু কেউ যায় নাই। তাদের চিন্তা ভাবনা ছিল যে এই দেশটাকে স্বাধীন করার, তাদের এই দেশটিকে ওই পাকিস্তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই গিয়েছিল। তাই আমি মনে করি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন এখনো বিদেশে যেভাবে হয় আমাদের দেশে এখনো তা হয় না। কারণ আমরা দেখেছি যে ভিয়েতনামের যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিল ওই জেনারেলরা উঠেও কিন্তু তাদেরকে, একজন মুক্তিযোদ্ধাকে দেখে একজন জেনারেল কিন্তু সেলুট করে, এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। কিন্তু এদেশে দেখা যায় একজন মুক্তিযোদ্ধা টিউনের কাছে ঘন্টার পর ঘন্টা বসে আছে, একজন ওসির কাছে যে একজন মুক্তিযোদ্ধা 3 দিন ঘুরে কিন্তু কোনো তার কাছে কথা বলার সুযোগ পায় নাই। এই মূল্যায়ন কিন্তু এখনো বাংলাদেশে হয় নাই। যাই হোক, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, সেই মহান নেতা, একাল উকাল মহাকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা, সেই তার কথা আর কি বলবো, এটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু আমি বলতে চাই এই যাদের উদ্যোগে এই মিটিংটা হলো বঙ্গবন্ধু ও জাতীয় চায়ের নেতা, সে চায়ের নেতা সম্পর্কে যদি না বলি তাহলে আমাদের আজকের মিটিংটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। বঙ্গবন্ধু অবর্তমানে চায়ের নেতার অনেক স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতার যুদ্ধ চালায় দেওয়ার জন্য বা সব ধরনের কার্যক্রম সফলতা আনার জন্য এই চায়ের নেতার অনেক অবদান আছে।